গুড মর্নিং আজকে সাতাশে ডিসেম্বর বুধবার আমরা কাটোয়া লোকাল ধরে হাওড়া থেকে সোজা চলে এসেছি পূর্বস্থলী এবারেতে আমরা এখানে টোটো করে যাচ্ছি চুবিরচর পঞ্চাশ টাকা হচ্ছে ট্রেনের ভাড়া আর কুড়ি টাকা হচ্ছে টোটো ভাড়া তো আপনি হাওড়া থেকে সব মিলিয়ে সত্তর টাকার মধ্যে পৌঁছে যাবেন চুপিচর কুড়ি টাকা অটো টোটোর ভাড়া করে আপনি যখন আসবেন আসার পরে আপনি এইখানে এসে নামবেন এখানে এটা হচ্ছে চুপিচরের টোটো স্ট্যান্ড এখান থেকে নামার পরেতে আমাদেরকে একটুখানি হেঁটে যেতে হবে এদিকে কিছুটা হেঁটে যেতে হবে গিয়ে তারপরেতে চটটা শুরু হচ্ছে আমরা আজকে এসেছি চুপিৎচরে আমরা দুজনে মিলে এসেছি আমি আর উৎপল স্যার দুজনে মিলে আমরা এসেছি আজকে চরে দুজনকারই আজকে প্রথম বার্ডিং তো কতটা কী তুলতে পারলাম সেটা আপনারাই বলবেন কিছু কিছু ভিডিও তুলছি ছবি তুলছি বেশি অন্য সময় হয় কি যে ভিডিও তুলি বেশি ছবি তুলি কম আজকে কোথায় দাঁড়িয়ে আছি সেটা একবার দেখাই আপনাদেরকে আমরা এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি চারিদিকে কচুরিপানা হয়ে রয়েছে সেটা দেখে খুবই খারাপ লাগছে তার মধ্যে ওখানে তো কিছু কিছু দূরেতে পাখি সব লুকিয়ে চুরিয়ে বসে আছে তবে স্টিল ফটোগ্রাফিতে আপনাদের যে ফটোগুলো দেখাচ্ছি সেটাতে দেখে কিছুটা অন্তত আন্দাজ করতে পারবেন হাওড়া থেকে আসতে গেলে সকাল পাঁচটা আটতিরিশের কাটোয়া লোকাল ধরে চলে এসে পূর্বস্থলিতে পঞ্চাশ টাকা ভাড়া নামার পরেতে তারপরে টাকা টোটো ভাড়া রাজবংশীদা আজকে আমাদের মাঝি কাম গাইড প্রথমেই যে পাখি দেখা মিলল সেটা হলো পানকৌড়ি এরা মাছ ধরে ডানা শুকোনোর জন্য ডানাটা মেলে রয়েছে এখানেতে বেশ কয়েকটা পানকৌড়ি আমরা দেখতে পেলাম এদিক ওদিক বসে রয়েছে কেউ কেউ আবার ডানাও শুকাচ্ছে এরপরে খানিকটা এগোতে হঠাৎ করে কচুরি পানার ফাঁক থেকে দেখতে পেলাম দুটো পাখি করছে বক এবং লাল কাঁক এই পার্পেল হেরন বেশ লম্বা গলা দূরেতে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমাদের নৌকো এগিয়ে যেতে যেতে দেখলাম যে সামনে বেশ কিছু হাঁস চরছে জলের মধ্যে এগুলো সবই পরিযায়ী পাখি আমরা কিছুটা থেমে গিয়ে কালো হাঁসের ছবি তুললাম কালো হাঁস বেশ কয়েকটা ছিল এবং তারপরেতে চুপিচরে পাতি সরালো দেখতে পেলাম হুইসলিং ডাক এবং পেছনেতে যে নীল পাখিটা রয়েছে সেইটা হলো গিয়ে গ্রে হেটেড সম্পেন কায়েম পাখি এটা অনেকটা দূরে ছিল তারও ছবি পেলাম তারপরেতে ওই যে দূরে মাছরাঙাটা রয়েছে ওটা যখন জুম করলাম তখন দেখলাম যে ওটা একটা সাদা বুক মাছরাঙা হোয়াইট থ্রোটেড কিংফিসার এর দু একটা ছবি তুলতে তুলতেই লাফ মেরে হঠাৎ একটা ব্যাঙ ধরে নিয়ে চলে আসলো তো এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের কাছে তারপরেতে আমাদের একপাল হাঁসের সঙ্গে দেখা হলো এগুলো সবই পরিযায়ী পাখি পুরুষ যে হাঁসগুলো সেগুলো দেখতে খুবই সুন্দর আর মাদা হাঁসগুলোও সঙ্গে সঙ্গে রয়েছে জোরায় জোড়ায় হাঁসগুলো এখানেতে চরছে চড়ছে এই হাঁসগুলো হচ্ছে হচ্ছে লালঝুটি ভূতিহাস রেড ক্রেস্টেড পোচার্ড অনেকগুলো পরপর পরপর ছবি তোলার সুযোগ পেলাম কারণ ওরা ভেসে চলে যাচ্ছে আর আমরা এগিয়ে যাচ্ছি তার মধ্যেই লালঝুটি ভুতি হাঁসের বেশ কয়েকটা আমরা ছবি তুললাম তারপরে হঠাৎ দেখা গেল বাঁশের মাথায় বসে রয়েছে পাতি মাছরাঙা এইটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় হঠাৎ দেখলাম এক পাল জৌরালি পাখি ওখানেতে বসে রয়েছে জল খুবই কম কেউ কেউ খাবার খুঁজছে কেউ কেউ গা চুল করছে এক পাল জৌরালি পাখির সঙ্গে দেখা হয়ে গেল বেশ চুপচাপ বসে রয়েছে অনেকগুলো একসঙ্গে রয়েছে আমরা ধীরে ধীরে ওই একদল পাখির কাছে গিয়ে এবার একে একে ছবি তোলা শুরু করলাম অনেকগুলো পাখির ছবি তোলার সুযোগ পেলাম এরা কিন্তু উড়ে গেল না এটাই একটা আমাদের সুবিধে প্রথম নিশ্চিত পাখি যদি উড়ে যায় তাহলে খুবই খারাপ লাগবে সেই জন্য ব্ল্যাকটেল্ড গডউইট বা এই কালোরেজ চৌরালির বেশ কয়েকটা ছবি তোলার সুযোগ ওরা আমাদেরকে করে দিল এবং ওরা খাচ্ছে খাবার খুঁজছে বসে আছে সব ধরনের পেলাম সোয়ালোটার দেখা পেলাম আমরা বাঁশের মাথায় বসে বসে খুব মন দিয়ে গা পরিষ্কার করছে চকচকে নীল রং, উফ ভগবানের কি অপরূপ সৃষ্টি আর এই পাখির গায়ের যে রং সামনা সামনি না দেখলে বোঝা যায় না পাখিটা কি অসাধারণ দেখতে এই ছোট্ট বাণসআয়ালোটা অনেকক্ষণ আমাদের সুযোগ দিল ছবি এবং ভিডিও তোলার খুব কাছ থেকে আমরা ওর বেশ কিছুটা ভিডিও বাইট পাওয়ার আমরা সুযোগ পেয়ে গেলাম এবার দেখা হলো ব্রোঞ্জ উইংড জাকানা জলপিপি এই জাকানা পাখি বেশ সুন্দর দেখতে বসে রয়েছে আমরা সেখানেতে ভিডিও এবং ছবি তোলার একটা সুযোগ পেলাম উড়ে একেবারেই গেল না তাই কিছুটা ভিডিও তোলারও আমরা সুযোগ পেয়ে গেলাম এবারে আমাদের সঙ্গে দেখা হলো করচে বকের ইন ইন্টারমিডিয়েট ইগ্রেড বেশ গলা দুলিয়ে দুলিয়ে ধীর লয়েতে এগিয়ে যাচ্ছে খাবারের খোঁজে আমরা বেশ কিছুটা সময় পেলাম এবং সম্ভবত এই পাখিটা আমাদের অতটা ভ্রুক্ষেপ করলো না যার ফলেতে বেশ কিছুটা ভিডিও তোলারও আমরা সুযোগ পেয়ে গেলাম অনেকটা দূরে রয়েছে জুম করে পাখিটাকে ধরাটাও প্রথমবারের জন্য বেশ বেগ পেতে হচ্ছে এই জায়গাটা দুদিক থেকে গাছগুলো এসে পুরো জলের ওপর চলে এসছে দারুণ লাগছে এই জায়গাটা সদ্য সদ্য পুজোর সময় কেরালা ঘুরে এসছি ব্যাক ব্যাকওয়াটারের স্মৃতি মনের মধ্যে ভাসছে চুপিচরেতেও যে এরকম একটা জায়গা ছিল জানা ছিল না আজকে এসে খুব ভালো লাগছে এই হল অস্প্রে ফিশ হক বাংলায় মাছ মুরাল। আর চোখের এক্সপ্রেশন অতুলনীয় শামুখোল পাখি ইংরেজিতে এশিয়ান ওপেন বিল বেশ লম্বা বড় পাখি আমরা অনেকক্ষণ দেখবারও সুযোগ পেলাম বারবার মাটি খুঁড়ে খুঁড়ে চেষ্টা করছে খাবার খোঁজার শামুখোলে ঠোঁট বা চঞ্চু এতটাই শক্ত যে ওরা শামুক ফাটিয়ে তার মধ্যে থেকে ভেতরের মাংসল খাবারটা ওরা সহজেই খেয়ে নিতে পারে আর পাখিটার ঠ্যাংগুলো অনেক লম্বা লম্বা ও জন্য কিছুটা অগভীর জলের মধ্যেও ওরা নেবে যেতে পারে এগুলো হলো ল্যাপ উইং বা হাটটিটি পাখি এগুলো দু ধরনের দেখতে পেলাম একটা লাল ছিট দেওয়া আর একটা কালো মাথা একটু লম্বা ঝুঁটির মতো এই ছোট পাখি কালো মাথা কষাই বা লংটেলড স্ট্রাইক এত ছটপটে যে একবার ডালে বসছে পাথায় বসছে ডালে বসছে আমরা ভিডিও আর তুলতে পারলাম না জিরিয়া লিটিল রিংড প্লোভার এই কালো মাথা কষাই স্ট্রাইক পাখিটা তাও একটু চুপ করে বসেছিল এরপর দেখা পেলাম ইন্ডিয়ান পন্ড হেরন বা দেশি কোচবক এবারেতে আরেক ধরনের মাছরাঙা মেঘ হও মাছরাঙা দেখা পেলাম তারপর একজোড়া বাঁশপাতি বা গ্রিন বি ইটার এই পাখির সঙ্গে দেখা হলো খুব সুন্দর দেখতে অনেকগুলো পরপর ছবি তোলা গেল ব্ল্যাক উইংড স্টিল্ড উল্ড স্যান্ড পাইপার আর সিট্রিন ওয়াকটেল পরপর তিনটে পাখি দেখলাম এবার আমাদের ফেরার পালা সেই সকাল সাড়ে আটটায় যে ঘাট থেকে আমরা নৌকোয় উঠেছিলাম এখন তিনটে বাজে প্রায় আধ ঘন্টার মধ্যে আমাদের ফিরে যেতে হবে সেই ঘাটে সারা দিনের জন্য আমরা বারোশো টাকা নৌকো ভাড়া দিলাম সাত ঘন্টা আমরা শ্যামল রাজবংশীদার নৌকো চেপে ওনার গাইডেন্সে অনেক অনেক পাখি দেখলাম আজকে আমাদের চুপিচরে আমরা প্রায় ছ ঘন্টার ওপরেতে আমরা ছিলাম এখানেতে এবং এখানেতে প্রচুর প্রচুর পাখির ভিডিও তুলেছি ছবি তুলেছি সব মিলিয়েতে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভ্রমণ ভিডিও দেখার জন্য যদি আপনি আগ্রহী থাকেন তাহলে আমার সুদীপ্ত বসু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের বেল আইকনটাতে অল প্রেস করে রাখবেন যাতে আপনি পরবর্তী সমস্ত এই ধরনের ভালো ভালো ভ্রমণ ভিডিও প্রথমেতেই দেখতে পান চরে আপনি সকালবেলা ভোরবেলা ট্রেন ধরে হাওড়া থেকে আসতে পারেন আর যদি মনে করেন যে না আগের রাত্রিরে এসে এখানে একদম ভোর থেকে আপনি নৌকোয় চাপবেন তাহলে আপনি একদম চুপির চরে যেখানেতে নৌকোগুলোতে উঠবেন তার সামনেই এখানেতে রয়েছে বিশ্বাস গেস্ট হাউস ফোন নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফাইভ জিরো টু এইট নাইন এইট টু সেভেন এইট সিক্স ফোর এইট জিরো থ্রি নাইন সিক্স ফাইভ চলুন আপনাদেরকে দেখাই ভেতরেতে যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিরকম এখানে কটা ঘর আছে দুটো আচ্ছা আচ্ছা এখানে এই হচ্ছে আপনার ডবল বেড ঘর এখানেতে আর ওয়াশরুম যদি দেখেন ওয়াশরুমটা সবাইকারই এখানেতে প্রথমে তো দেখার ইচ্ছে থাকে এখানেতে ওপরেতে গিজার রয়েছে ওয়েস্টার্ন কমন রয়েছে এখানেতে বেসিন রয়েছে আয়না রয়েছে আর এখানেতে এসিও রয়েছে আপনি যদি মনে করেন যে এখানেতে এসি নেবেন এখানেতে সেই অনুযায়ী আপনি থাকতে পারেন একদম সামনে এখানেতে আর এর পাশের ঘরটা যেটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখাই এখানেতে পাশের ঘর একই রকম রয়েছে আর এইখান থেকে আপনি যেই মুহূর্তে বেরোবেন এখানে একদম সামনেই এখানেতে চুপির তো থাকবার জন্য এখানেতে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম বিশ্বাস গেস্ট হাউস আমরা একটু কথা বলে নেবো এখানেতে নমস্কার ভাই নমস্কার আপনাদের এখানেতে ঘর ভাড়া কীরকম পার রুম চোদ্দোশো টাকা এক থেকে তিনজন থাকতে পারে আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আপনি যেটা খাবেন সেটা তার উপরে বিলটা পড়বে আচ্ছা এস অ্যাকচুয়াল হ্যাঁ মোটামুটি দুবার বা তিনবার খাওয়া আপনারা এখানেতে ব্যবস্থা করে দিতে মানে বাইরে হোটেল থেকে আসে সেই হোটেল থেকে পার্সেল খাবারটা পার্সেল খাবার আসে ঠিক আছে আর আপনাদের এখানেতে বা কোনো হচ্ছে হচ্ছে সকাল সকাল আচ্ছা ঠিক আছে কবে থেকে চালু হয়েছে এটা আমার দু হাজার একুশ থেকে চালু রয়েছে ঠিক আছে আমরা সকালে পাঁচটা আটত্রিশের হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এসছিলাম এখন আমরা পূর্বস্থলী থেকে ফেরত যাচ্ছি চারটে চব্বিশের শিয়ালদা লোকালে আসবার সময় পঞ্চাশ টাকা ভাড়া নিয়েছিল এখন যাবার সময় আমি দমদমে নামবো আমার ভাড়া নিল মাত্র পঁচিশ টাকা তো শিয়ালদা থেকে যদি আপনারা আসেন সকালবেলা কি ট্রেন রয়েছে সেটা টাইম টেবিলে দেখে নেবেন অনলাইনে লোকাল হলে ভাড়াটা অনেকটাই কম পড়ে আর কুড়ি টাকা হচ্ছে ফেয়ার পরের ভিডিও দেখা হচ্ছে অনেক কথা হবে ততক্ষণ ভালো থাকবেন আজকের ভিডিও এইটুকুনি অবধি नमस्कार